হ্যালো গাইস, সিচুয়ার রোহিত ব্যাক টু গেন ভিডিও। তো আজকে আমি চলে এসেছি নতুন ভিডিওর ওপর। অ্যান্ড আজকে ভিডিওর টপিক হয়তো তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো। তো আজকে ভিডিও হচ্ছে ভূতনাথের পুতুল বাড়ির ওপর। অ্যাকচুয়ালি আমি ব্যাপারটা, পুতুল বাড়ির নামটা আমি জানতাম, বাট অ্যাকচুয়ালি সেই বাড়ির মধ্যে যে এত কিছু রহস্যময় জিনিস লুকিয়ে আছে সেটা আমি জানতাম না। তো আমার বন্ধুরা বলে ওইদিকে তাকাবি না, তো যদিও আমি তাকিয়ে মানে একটা ফাঁকচিহ্ন দেখেছিলাম হোয়াট এভার, বাট আমি বাড়িতে এসে একটা রিসার্চ করি ওটা নিয়ে একটু আদ্র, তারপর জানতে পারি সেখানে কি আগেকার যখন অনেক রকমের শাস্তি দেওয়া হতো সেই জায়গাটার মধ্যে, এবং সেখানে কি একটা ফ্যামিলি এসেছিল, সে ফ্যামিলির মধ্যে একটা বাচ্চা ছিল এবং বাবা মা ছিল তারা। সেই বাচ্চা মেয়েটার নাকি রহস্যময়ভাবে মৃত্যু হয়ে যায় এবং তার বাবা মারও কিছু টাইম পর রহস্যময়ভাবে মৃত্যু হয়ে যায়। তো ওখানে আশেপাশের লোকেরা বলে নাকি ওখানে নাকি তারা অনেক ছায়া দেখতে পায় এবং অনেক রকমের রাত্রিবেলা অনেক রকমের আওয়াজ শুনতে পারে। বাট আমি যতটা জানি, যেগুলো আমরা বিশ্বাস করি না, বাট রিয়েলিটির মতোই সেই জিনিসগুলো এক্সিস্ট করে যেটা আমি বিলিভ করি। তো আজকে যাব সেখানে, আগে পেছনে সামনে পেছনে অনেক জায়গা দিয়ে তোমাদের দেখাবো, তো গিয়ে তারপর সেখানে দেখা যাক। তো তোমরা ভিডিওর সাথে থাকো, স্টে টিউন। তো আমি আজকে সোলো ব্লগিং করতে পেরেছি, এই রোদ্দুরটা দিয়ে দিলো, বাট গাছপালার জন্য রোদ্দুরটা লাগছে না। তো ওখানে তার সাথে তোমাদের আর একটা হেভি জায়গা আমি দেখাবো। সো আমি চলে এসেছি, ওদের পেছনে দেখতে পাচ্ছি বাড়িটা, ওটা হচ্ছে পুতুল বাড়ি। তো আরও সামনে দিয়ে তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি। আগে প্রচুর সাইড সব জায়গাতে দেখালাম, এবার যাচ্ছি সেই জায়গাটায় যেটার কথা আমি একটু আগে বললাম। তো সেই জায়গাটা খুবই ভালো ভিউ, তোমরা যেতে পারো সানসেট টাইমে, সেখানে খুবই ভালো ছবি আছে, খুবই ভালো। তাই তোমাদের আমি এখন সেখানে নিয়ে যাচ্ছি, আর এখানে তো কাপালসে ভর্তি, এদিক ওদিক যেখানে থাকো সেখানেই কাপালস গাইস, মানে কি বলবো, যাই হোক। তো গাইস বললাম ভগবান কথা শুনেছে, ছাওয়া করে দিয়েছে দেখতে পাচ্ছ, এবার ঠিক লাগছে, এবার গরম লাগছে না, একদম সেক্সি ওয়েদার। তো জায়গাটা এবার তোমাদের দেখাচ্ছি আমি কীভাবে যেতে হয়। বাগবাজার স্টেশন, বাগবাজার স্টেশন থেকে তোমাদের নিচে নামতে হবে, চলো নিচে নেমে তোমাদের দেখাচ্ছি। এই স্টেশনের লাইন ধরে সিধা হাঁটতে হবে, তো সিধা হাঁটি তারপর তোমাদের দেখাচ্ছি। তো আইস এখান থেকে সিধা এসে এই সাইডের মধ্যে এখান থেকে ঢুকলে তোমরা পেয়ে যাবে। এই যেখানে এলাম, বাট জায়গাটা বন্ধ, আর আমি এটা পেরিয়ে যেতে চাইছি না, পেরিয়ে এখন ধরলে আমাকে অনেক ফাইন দিয়ে দেবে। তো আমি এখান দিয়ে তোমাদের রিভিউটা দিচ্ছি, দেখো এই জায়গাটা খুবই সুন্দর জায়গা, তোমরা দেখতে পাচ্ছ। সাইড দিয়ে দেখাচ্ছি, চলো এটা সাইড থেকে, খুবই সুন্দর জায়গা, তোমরা এখানে আসতে পারো, এলে মনে হয় সন্ধ্যেবেলায় খোলে, এখন খোলে না। তো দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর জায়গা, তোমরা আসতে পারো, আর যে কেন বন্ধ আমি জানি না, বাট যাই হোক তোমরা এখানে আসতে পারো সময় নিয়ে, খুব ভালো জায়গা। সো গাইস তোমাদের ওই জায়গাটা দেখাতে পারলাম না, আমার চুলেরও যা পরিস্থিতি, যা গরম, কী আর বলবো, বাট জায়গাটা খুবই সুন্দর, তোমরা যেতে পারো। তো যদি আমি ওটা দেখাতে আসিনি, বাট তাও ঠিক আছে, আর এই গরমের মধ্যে তো কি বলবো, এই গরমের একটা ফুটি গেছে, কি মজা আছে গাইস, কি বলবো, তেজা ফুটি, হাত মিলতে এসছে হাত। সো গাইস এখন বাড়ি যাচ্ছি,
যাওয়ার সময় রোদ্দুর, আসার সময় বৃষ্টি, আর কত কি সার্ভাইভ করতে হবে। যদিও বৃষ্টি ভালো লাগছে, বাট ভিজলে হবে না। সো গাইস, ভিডিওটা এতটুকু ছিল। ভিডিও তোমার লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড ডোন্ট ফরগেট প্রেস দ্য বেল আইকন। দেখা হচ্ছে পরে ভিডিও।